আজ 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। সমগ্র বাংলার সাথে আজ নদিয়ার রানাঘাটেও সাড়ম্বরে পালিত হলো বিশেষ এই দিনটি। বৈশাখী কালচার ইউনিটের উদ্যোগে রানাঘাট কোটপাড়ায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ছিল কবিতা ও ভাষ্যপাঠ। অনুষ্ঠানের শুরুতেই গুরুদেব রবীন্দ্রনাথের গলায় মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন রানাঘাটের সাংস্কৃতিক মনস্ক মানুষ। আজকে সম্ভবত 22তম বিশ্ব কবিতা দিবস। 1999 সালে আন্তর্জাতিক সম্মিলিত জাতি অর্থাৎ ইউনেস্কো এই দিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করেছিল। ইউনেস্কোর উদ্দেশ্য ছিল যে যা নিজের ভাষায় আমরা কথা বলি, অর্থাৎ মাতৃভাষায় যারা কবিতা পাঠ করেন, কবিতা লেখেন, কবিতা চর্চা করেন, কবি তাদের সেই ভাষার সম্প্রসারণ হোক, কবিতা জনপ্রিয় হোক, কবিতাকে মানুষের মধ্যে আরও আগ্রহ করে তোলবার জন্য যে যে ভাষায় কথা বলেন, থেকে আন্তর্জাতিক ভাষা, স্থানীয় ভাষা, সমস্ত ভাষার কবিতা এবং কবিতাদেরকে উৎসাহিত করার জন্য এই দিনটিকে গ্রহণ করেন। যথাযোগ্য মর্যাদায় আর সার বিশ্বব্যাপী এই দিনটি আজকে পালিত হচ্ছে, আজকে 22তম অশ্ব সেই দিবসের। আমার প্রথমে ধন্যবাদ দিতে হয় আমি সঞ্চালক সুব্রত গাঙ্গুলিকে, যিনি রানাঘাটের সাংস্কৃতিক আঙিনায় যার অবাক ঘোরাফেরা, রানাঘাটের সাংস্কৃতির অন্যতম বাহক তিনি, তার উদ্যোগেই আজকে মূলত এই অনুষ্ঠানটা ঘটছে। তাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। রানাঘাটের যারা কবিতা পাঠ করছেন, কবিতা চর্চা করেন, কবিরা রয়েছেন, তাদেরকে নিয়েছে ছোট্ট প্রয়াস, কিন্তু তার আন্তরিকতা সেটাকে মন ছুঁয়ে যাচ্ছে। আমাদের এই উৎপাড়া রবীন্দ্রনাথ সমিতির মনে যে রবীন্দ্রনাথের প্রতিকৃতি স্থাপন করেছিলাম আমরা, তার প্রতিও যথাযথ শ্রদ্ধা নিবেদন আজকে হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে। কারণ বিশ্বকবি আমার বাঙালির সম্পদ, বাংলার সম্পদ, তাকে নিয়ে তো আমরা গর্ব করি। তিনি কবিতাকে বিশ্বব্যাপী করেছিলেন, আন্তর্জাতিক কবি হিসেবে সমস্ত ভাষায় রবীন্দ্রনাথের কবিতা পাঠ করা হচ্ছে, পড়ানো হচ্ছে, রবীন্দ্রনাথকে নিয়ে আমরা গর্ব করি। সেই রবীন্দ্রনাথের প্রতিকৃতি তলায় আজকে বিশ্ব কবিতা দিবসের অনুষ্ঠান যথাযথ মর্যাদা লাভ করছে। আমি যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।